আসসালামু আলাইকুম, আমি শাহরাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 10 মার্চ 2024, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আজকে বাজারে একটা বড় ঘটনা ঘটেছে বলা যেতে পারে। আজকে ডিএসসির যেই ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে একটা যান্ত্রিক ত্রুটির কারণে সব উলট পালট হয়ে গিয়েছে আমরা খেয়াল করছি। তো এই জন্য আসলে প্রকৃতপক্ষে মার্কেট মাইনাস হয়েছে না প্লাস হয়েছে সেই বিষয়টা আসলে সূচক দিয়ে বোঝার উপায় নেই। তবে আমরা বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে বুঝতে পারছি যে আজকে মার্কেট মাইনাস হয়েছে। তো আসলে ইন্ডেক্স আর প্রথমে আলোচনা করব না, আমি আশা করছি আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে ইন্ডেক্স মুভারটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এখানে ইন্ডেক্স দেখে কোনো লাভ নেই, এখানে উলট পালট হয়ে গিয়েছে। প্রথমে আমরা যদি ইন্ডেক্স মুভার পুল আউট দেখি তাহলে দেখতে পাচ্ছি কেউই মার্কেট কিন্তু অতটা ভালো করতে পারেনি। শুধুমাত্র সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক তারা 1.5 পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে মার্কেট ব্রেকারের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি বিকন ফার্মা তারা হিউজ পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে। তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5.5 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এছাড়া স্কোয়ার ফার্মা, ব্যাট বিসি এরাও কিন্তু অনেক বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে, 3 পয়েন্টের থেকে বেশি। এছাড়া আমরা দেখতেছি ইউনিলিভার, কনজিউমার কেয়ার, রেনাটা এবং জিপি এরাও কিন্তু মোটামুটি 2 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে। তো এই বিষয়টা হচ্ছে আজকে মার্কেটটা হিউজ পরিমাণ মাইনাস, এবং সেই সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন এটা অনেকাংশে কমে গিয়েছে। তো আজকে ট্রেড স্ট্যাটিস্টিক্সে আমরা দেখতে পাচ্ছি যে 84টি শেয়ার আপ হয়েছিল, 54টি শেয়ার অপরিবর্তিত ছিল এবং 259টি শেয়ার কিন্তু মাইনাস হয়েছে। এছাড়াও টাকার অঙ্কের লেনদেন আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গিয়েছে, 477.638 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অর্থাৎ আমার কাছে কেন জানি মনে হচ্ছে শেয়ার মার্কেটের উপর বজ্রপাত বা একটা মানে ভূমিকম্প যাচ্ছে, এই জন্য এই দুরবস্থা। এবং দিন দিন সাধারণ বিনিয়োগকারীদের যে মূলধন সেটা অনেকাংশে কমে যাচ্ছে বা হারাচ্ছে তারা, এবং সেই কারণে নতুন করে আর বিনিয়োগও আসছে না, অর্থাৎ আস্থার সংকট। এবং সেই জন্য কিন্তু আমরা দেখতেছি শেয়ার মার্কেট আস্তে আস্তে টাকার অঙ্কে লেনদেন অনেকাংশে কমে যাচ্ছে। তো যেই বিষয়টা আসলে সত্যি হতাশাজনক আমি বলতে পারি। তো এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে চমক সৃষ্টি করেছে পিপলস লিজিং, তারা কিন্তু আজকে হল্টেড হয়েছে, অর্থাৎ 3 টাকা থেকে 3 টাকা 30 পয়সা হয়েছে, অর্থাৎ 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা বেশ কিছুদিন যাবত না আপ হতে পারে। তো আপনারা যদি সম্ভব হয় তাহলে কিছুটা শেয়ার আপনারা কালেক্ট করে রাখতে পারেন, অর্থাৎ আপনার কাছে থাকা 20% টাকা, অর্থাৎ যেটা আমরা বলতে পারি যে আপট্রেন্ডের শেয়ারে বিনিয়োগ করার মতো, সেটা আপনারা চাইলে এই শেয়ারে বিনিয়োগ করতে পারেন, কারণ কেন জানি মনে হচ্ছে এটা হয়তো আপ হতে পারে। তো যাই হোক, এছাড়াও গোল্ডেন সোন আমরা দেখতে পাচ্ছি যে আজকে হল্টেড হয়েছে, এশিয়াটিক ল্যাবরেটরিজ আজকে হল্টেড হয়েছে আমরা খেয়াল করছি। তো এরপর আমরা যদি এখানে লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ফাইন কিন্তু আজকে লুজারের শীর্ষে ছিল, তবে অনেক বেশি পরিমাণ যে মাইনাস করেছে বিষয়টা এরকম নয়। এছাড়াও ইউনিলিভার, কনজিউমার কেয়ারও কিন্তু মোটামুটি মাইনাস করেছে। তো তাদের একটা নিউজ রয়েছে আমরা একটু পরে আলোচনা করব। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে টাকার অঙ্কে লেনদেনে ফুয়াং সিরামিক ভালো লেনদেন করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও গোল্ডেন সোনও মোটামুটি ভালো লেনদেন করেছে। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, আজকে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপের প্রায় সবগুলো সেক্টরই আজকে খারাপ করেছে, শুধুমাত্র কর্পোরেট বন্ডটা আজকে কিছু পরিমাণ আপ হয়েছে আর বাকি সবারই খুবই খারাপ অবস্থা। অর্থাৎ এখানে মন্দেরও ভালো রয়েছে, অর্থাৎ খারাপের মধ্যে দুই একটা সেক্টর ভালো করেছে, ভালো বলতে হচ্ছে অনেক বেশি খারাপ করেনি। তো এখানে আমরা যদি ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে আমান কটন ভালো লেনদেন করেছে, বিডি ফাইন্যান্স মোটামুটি ভালো লেনদেন করেছে, এছাড়াও এনটিসি কিন্তু অনেক ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পতনের চাপে শেয়ার বাজার বিনিয়োগকারীদের দিশেহারা। তো মূলত এই যে প্রায় প্রতিদিনই মাইনাস হচ্ছে মার্কেট, এবং যদি কিছু পরিমাণ পয়েন্ট একদিন আপ হয় তাহলে তার থেকে প্রায় 2 গুণ বা 3 গুণ কিন্তু মাইনাস হচ্ছে প্রায় প্রতিদিনই, বা আমরা বলতে পারি যেই পরিমাণ আপ হচ্ছে ঠিক সেই পরিমাণের তুলনায় অনেক অনেক বেশি পরিমাণ কিন্তু পয়েন্ট অলরেডি মাইনাস হয়ে গিয়েছে। অর্থাৎ যারা বিনিয়োগ করেছিল তাদের মূলধন অনেকাংশে কিন্তু কমে গিয়েছে, এবং নতুন করে বিনিয়োগ করাও সম্ভব হচ্ছে না। তো এই জন্যই তারা দিশেহারা হয়ে পড়ছে আমরা খেয়াল করছি। এছাড়াও আমরা বলতে পারি যে নতুন আর বিনিয়োগ আসতে পারছে না, কারণ কোনো টাকা নেই সাধারণ বিনিয়োগকারীদের কাছে। এখন শুধুমাত্র বড় বড় বিনিয়োগকারীরা চাইলেই কিন্তু লেনদেন করতে পারে। তবে আমি মনে করি যে এই বাজারে অনিয়ম আর দুর্নীতি কখনোই শেষ হবে না। তো এই অনিয়ম এবং দুর্নীতি যদি থাকে তাহলে এই বাজার কখনোই ভালো হবে না। অর্থাৎ দেখেন, একটা ভালো নিউজ আসলে সেটার শেয়ারটি খুবই খারাপ অবস্থায় চলে যায়, অথচ একটা খারাপ নিউজ আসে শেয়ারের প্রায় প্রতিদিনই মূল্য বৃদ্ধি পায়। যেমন আমরা দেখতে পেয়েছি ইউনিলিভার, কনজিউমার কেয়ার কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং তুলনামূলকভাবে ভালো ডিভিডেন্ডই বলা যেতে পারে।
তো তারপরেও কিন্তু এই শেয়ারটির মূল্যের পতন ঘটেছে আমরা খেয়াল করছি। অপরদিকে যদি দেখি কোনো একটা কোম্পানির মানে উৎপাদনী বন্ধ বা তাদের কোনো কোম্পানি নেই, তারপরও সেই শেয়ারটির মূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ বুঝে নেন তাহলে দেশে মার্কেট কীভাবে চলছে, অদ্ভুত উটের পিঠে চলছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে শেয়ার মার্কেট আর আগের মতো অবস্থানে নেই এবং সাধারণ বিনিয়োগকারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনাদেরকে বলবো, ধীরে সুস্থে জেনে বুঝে ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন আপনারা, তাহলে হয়তো আশা করা যাচ্ছে দীর্ঘমেয়াদে একটা ভালো পরিমাণ সুফল আপনারা পেতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে প্রথম নিউজটি আমরা দেখলাম। এরপর আমরা দ্বিতীয় যে নিউজটি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা নেটওয়ার্কের লেনদেন বাতিল। তো মূলত আসলে আজকে যে ডিএসসির যে ওয়েবসাইট বা তাদের যে লেনদেন করার যে কারিগরি যে ব্যবস্থা রয়েছে সেটা আজকে ত্রুটির মূল কারণটাই ছিল এই আমরা নেটওয়ার্ক। তো আমরা নেটওয়ার্কের আজকে ছিল আমরা বলতে পারি যে রেকর্ড ডেটের পরে এটার প্রথম লেনদেন, এবং এই প্রথম লেনদেন হওয়ার পরই কিন্তু এটার কারিগরি ত্রুটি শুরু হয়। অর্থাৎ ডিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেটা কারিগরি ত্রুটি শুরু হয়, এবং এই কারণে আজকের দিনে সারাদিনে যত লেনদেন হয়েছে আমরা নেটওয়ার্কের শেয়ার সবগুলো লেনদেন বাতিল ঘোষণা করা হয়েছে, তবে অন্যান্য শেয়ারের লেনদেন যথারীতি বহাল থাকবে। তো মূলত আজকে আমরা নেটওয়ার্কে যেই পরিমাণ শেয়ার সেল বা বাই করা হয়েছিল সেই সবগুলোই বাতিল করা হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে আবার হয়তো সেই সমস্যা সমাধান করার পরবর্তী সময়ে কিন্তু আবারও এটার লেনদেন চালু করা হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন কোনো হ্যাকিংয়ের আক্রমণ হতে পারে বা হ্যাকারদের কোনো একটা আক্রমণের কারণে এই ধরনের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলি ধরা পড়ে। তবে আমি মনে করি বাংলাদেশে এখনও ওইভাবে করে সাইবার সিকিউরিটি দেওয়ার মতো লোক সৃষ্টি হয়নি, তবে অতি শীঘ্রই হয়তো সৃষ্টি করা জরুরি হয়ে পড়বে, না হয়তো আমাদের এই যে শেয়ার মার্কেটের মতো এরকম একটি সফিস্টিকেটেড বিষয়কে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে অনুষ্ঠানে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিলিভারের ডিভিডেন্ড ঘোষণা। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ইউনিলিভার কনজিউমার কেয়ার তারা তাদের সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করে 300% ক্যাশ ডিভিডেন্ড। তবে একটা বিষয় হচ্ছে ডিভিডেন্ড ইল্ড হিসাবে কিন্তু এটা তেমন একটা ভালো ডিভিডেন্ড নয়। অর্থাৎ এই ডিভিডেন্ডটি খাওয়ার জন্য যেই পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে তার বিপরীতে যেই পরিমাণ ক্যাশ টাকা পাওয়া যাবে সেটা আসলে নিতান্তই কম, এবং আমার কাছে মনে হয় এই কারণে এই সেটির মূল্যের আজকে পতন ঘটেছে। তবে তারপরও আপনারা চাইলে ডিভিডেন্ড গ্রহণ করতে পারেন। এটা ডিভিডেন্ডের জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে 2 এপ্রিল এবং এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে 14 মে। তো আপনারা চাইলে যদি ডিভিডেন্ড গ্রহণ করতে চান তাহলে অবশ্যই 2 এপ্রিলের আগে সেটি ক্রয় করতে হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 4 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতেছি আজকে ব্লক মার্কেটে 4টি কোম্পানি ভালো লেনদেন করেছে, এবং তারা হচ্ছে আমরা একটু দেখে নিই, ন্যাশনাল টি, আমান কটন বাংলাদেশ ফাইন্যান্স এবং রবি আজিয়াটা লিমিটেড। তো আপনারা চাইলে এখান থেকে ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদে, তবে অবশ্যই অবশ্যই এই শেয়ারগুলো সম্পর্কে ভালো মতো ফান্ডামেন্টাল বিষয়গুলো বিবেচনা করে নেবেন, কারণ এইখানে যেই শেয়ারগুলোর নাম বলা আছে সেগুলি কিন্তু অতটা উন্নত মানের নয় এখনও পর্যন্ত। তবে অবশ্যই অপেক্ষা করলে আশা করা যায় ভালো কিছু করা সম্ভব হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিএসসির ওয়েবসাইটের ত্রুটি সূচকে ভুল তথ্য। তো মূলত যেটাই বলছিলাম যে আজকে কিন্তু সপ্তাহের প্রথম দিনেই ডিএসসির যেই ওয়েবসাইট রয়েছে সেটাতে ভুল তথ্য দেখা দেওয়া শুরু করেছে। অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বলতে পারি আমরা এই সমস্যাটা, বা আমরা বলতে পারি টেকনিক্যাল ফল্টের কারণে এরকম একটি ঘটনা ঘটেছে। তো মূলত আসলে এই ঘটনাটা ঘটার মূল কারণটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা নেটওয়ার্ক আজকে কিন্তু লেনদেন শুরু হয়েছিল, এবং লেনদেন শুরুর পরেই কিন্তু ডিএসসির যে ওয়েবসাইট সেটার এই দুরবস্থা শুরু হয়। এজন্য অলরেডি আমরা নেটওয়ার্কের যেই লেনদেন হয়েছে আজকে শেয়ার সেগুলো বাতিল করা হয়েছে। অর্থাৎ যদি কেউ বাই করে থাকে তাদের বাইও বাতিল, আর যদি কেউ সেল করে থাকে সেটার সেলও বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি আশা করব যে অবশ্যই অবশ্যই এটা তদন্ত কমিটি গঠন করা উচিত, এবং কেন এই ধরনের সমস্যা সৃষ্টি হলো সেই বিষয়টা আসলে খতিয়ে দেখা দরকার। না হয়তো এভাবে করে যদি হ্যাকারের আক্রমণ হয় তাহলে কিন্তু এটার মাধ্যমে দেশের শেয়ার বাজারও ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ বিনিয়োগকারীরা অনেক বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয় বাড়বে পদ্মা মেঘনা ও যমুনা অয়েলের। তো মূলত আসলে তাদের আয় বাড়বে, কারণ তাদের হচ্ছে মার্জিন, অর্থাৎ যে বিক্রির উপর যে মার্জিন রয়েছে সেটা বৃদ্ধি করা হয়েছে। তবে এখানে আমরা যেই পরিমাণ বৃদ্ধি দেখতে পাচ্ছি খুবই সামান্য। আমরা দেখতে পাচ্ছি যে লিটার প্রতি ডিজেল এবং কেরোসিনের বিপণনের উপর মার্জিন ছিল 50 পয়সা, যেটা এখন বৃদ্ধি পেয়েছে 80 পয়সা, অর্থাৎ 30 পয়সার মতোই কিন্তু বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি অকটেন ও পেট্রোল বিক্রিতে মার্জিন ছিল 60 পয়সা,
এবং সেটা বেড়ে হয়েছে 90 পয়সা। যাই হোক, এটা কিন্তু শুক্রবার থেকে কার্যকর করা হবে এবং আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে এই কোম্পানিগুলো আরও বেশি লাভবান হবে। তবে একটা বিষয় হচ্ছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই অনিয়ম এবং দুর্নীতির কারণে কিন্তু ক্ষতির মুখে পড়েছে, বা আমরা বলতে পারি দীর্ঘদিন যাবৎ উৎপাদন বন্ধ রয়েছে এবং অনেক কোম্পানি পাবেন আপনারা। তো যাই হোক, আজকের দিনে সবাই যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5 বছর লেনদেনে ফিরেই পিপল সিজিংয়ের চমক। তো মূলত আসলে ওই যে পিপল সিজিং অনেক দিন পরে লেনদেন শুরু হওয়ার পরেই হল্টেড হয়েছে, অর্থাৎ 3 টাকা থেকে 3.30 টাকা হয়েছে, তার মানে 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। এতেই অনেকে বলে নিচ্ছে যে এটা চমক। এখন দেখা যায় আগামী দিনে তারা কীরকম ধরে রাখতে পারে তাদের চমক। তো সেই পর্যন্তই আমি অপেক্ষায় থাকব। তো যাই হোক, এই মুহূর্তে বাজারে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ এবং জেনে বুঝে বিনিয়োগ করলেও আসলে সবসময় যে ভালো হবে বিষয়টা এরকম নয়। তবে এই মুহূর্তে দুটো কাজ করা যেতে পারে, এক হচ্ছে ধৈর্য ধারণ করা যেতে পারে, অথবা নতুন করে বিনিয়োগ থেকে বিরত থাকা যেতে পারে। তবে আমি জানি না এই নতুন বছরে আর কবে এই শেয়ার মার্কেট ভালো হবে, তবে আমি আশা করব যে যদি আমরা অপেক্ষা করি তাহলে হয়তো ভালো কিছু পেতে পারি। তো যাই হোক, আজকে আর বিষয়টা কথা বাড়াবো না, আজকে আসলে নতুন করে কিছু বলার নেই, প্রায় একই কথাই বলছি। তবে যে গুরুত্বপূর্ণ নিউজগুলো আলোচনা করলাম, আশা করছি এই নিউজগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।